নমস্কার, আপনারা আছেন মাই ড্রিম মাই লাইফ, আর আপনাদের সাথে রয়েছে আমি প্রতিমা। এতক্ষণ আপনাদের আমি আমার লাগানো কিছু গাছ দেখালাম, ফুল গাছ এবং সিম গাছ। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন, এখানে রেখেছি আমি ফুলকপি। ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে রেখেছি। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি রয়েছে, আর রয়েছে আলু। এই ফুলকপি আর আলু দিয়ে আলুটা আমি ভাপিয়ে রেখেছি, আলুটাও আমি ভাপিয়ে রেখেছি। ফুলকপির আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে আপনাদের আমি আজকে দেখাচ্ছি, এক এক করে রান্না করবো আর দেখাবো। চলো শুরু করা যাক। দেখুন, ফ্রেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। তেলে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার এক এক করে ফুলকপিগুলো আমি ভেজে নেব। লবণটা তেলের মধ্যে দিলাম, কারণ তা না হলে তেলটা ঠিক করবে। লবণটা দিলে আর তেলটা ঠিক করে না। দিদি কিন্তু হলুদ গুঁড়ো, আজকে আপনাদের আমি আলু ফুলকপি দিয়ে রসা করে রাখবো, আলু ফুলকপি রসা। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে ভেজে নিচ্ছি, আপনারা আলাদা আলাদা করে ভাজতে পারেন। তাড়াতাড়ির জন্য আমি একসাথে ভেজে নেব। এটা একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন ফ্রেন্ড, আমি পেস্ট করে নিয়েছি আদা, জিরে, লঙ্কা আর রয়েছে হলুদ গুঁড়ো, মিক্সড করে রেখেছি আমি সব। আর এখানে রয়েছে মটরশুঁটি, আমি এতে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ড, আমি আলু আর ফুলকপি উঠিয়ে নিয়েছি। এবার কড়াতে আরও দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন অয়েল এবং এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবারে তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দোতলা করা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবারে আমি মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে আমাকে কষতে হবে। মশলাটাকে যত কষাবেন রসের স্বাদ ততটাই ভালো আসবে। আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো। আমি আবারও কিছুটা জল অ্যাড করছি। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেতেই পারেন, অসাধারণ লাগে খেতে, না খেলে বুঝতে একদমই পারবেন না। দেখতে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে এসে উঠছে।
এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো। দেখুন তেল ছেড়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো। মশলার সাথে ভালো করে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। আমি লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। দেখুন ফ্রেন্ড, আমি ঢাকনা খুলে দিয়েছি, একদম মশলার সাথে সবজিটা ভালোভাবে মিশে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আপনারা গরম জল দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি। পরিমাণ মতো যে যতটুকু রাখতে যাবেন পরিমাণ বুঝে আপনারা ঝোলটা ইউজ করবেন। আমি এটাতে আর অল্প জল দিয়ে দিচ্ছি, কারণ এটা ফুটবে এবং তারপর জলটা কমে আসবে। দেখুন ফ্রেন্ড, আমার ঝোলটা ফুটে এসেছে। এটা যেহেতু রসা হবে সেহেতু আমি ঝোল বেশি রাখবো না, সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়েছিলাম, জলটা আরও কমবে। আমি এতে এখন পরিমাণ মতো নুন চিনিটা অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন চিনিটা অ্যাড করবেন। এবারে আমি এতে ঘি অ্যাড করব, ধনিয়া পাতা আর গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা একদম ঠিকঠাক আসবে। দেখুন ফ্রেন্ড, আমার তৈরি হয়ে গিয়েছে নিরামিষ আলু এবং ফুলকপির দম। আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব, আপনারা খিচুড়ির সাথেও এটা পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তাহলে আমার রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন যে খেতে কীরকম হয়েছে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এখন এর মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।